वेलकम बैक टू माय चैनल मौसुमी इज लाइफ। आशा करछि तोमरा सबाई खूब खूब भालो आछो। आर आजके होच्छे मंगलवार आर एखन आमि खाच्छि टू टिफिन करे निच्छि, सेटा होच्छे भात। आर हजबैंड तो खेये बेरोलो जानो तो, तार जोन्नो आमिओ एकटु खेये निच्छि, भात खेये निच्छि एकबारे, कारण आजके जाबो एकटा इम्पर्टेंट काजे। सेटा होच्छे आमि बोलेछिलाम तोमादेरके जे आमि डाक्तार देखिये एसेछिलाम दाँतेर, तो दाँते दाँतगुलो एखोनो तोला हयनि, कारण तार जोन्नो किछु ब्लाड टेस्ट आछे आर आछे होच्छे तोमार दाँतेर एकटा एक्सरे। तो आजके जाबो सेई दाँतेर एक्सरेटा करते, बाबाके आसते बोले दियेछि, बाबा आसबे। खेये टेये नि, चान टान करे नि, आर छेले गेछे कालके रात्रेर थेके आमार बाबार बाड़िते। तो माने एतो झोंक करछिलो, रखा जाच्छिलो ना जाबे, तो हजबैंड बोलो ठीक आछे आमाके दिये आसि। তো কালকে রাতে সে যে গেছে, বিশ্বাস করো মায়েরও কোনো খোঁজ নেই, মানে আমি যে মা, ওর যে মা বলে কেউ আছে সেটা ও ভুলেই যায় ওখানে গেলে। তো যাই হোক, কী হচ্ছে ব্যাপার, তো ওখানে ভালোই মস্তিতে আছে ও। তো আমি যাব স্ক্যান এক্সরেটা করে নিয়ে এসে টেসে, তারপরে একবারে ওকে নিয়ে বাড়ি ফিরব। তাহলে আজকের আছে এই গল্প, চলো। আর কী রান্না করেছিলাম আজকে? আজকে করেছিলাম মুগ মসুর দিয়ে কচু দিয়ে ডাল করেছিলাম, ভাত, আর হচ্ছে বেগুন আলু শিম বড়ি দিয়ে একটা সবজি, আর হাজবেন্ডকে ভেজে দিলাম ডিম, আর কিছু চিপস, আলু চিপস ছিল সেই আলু চিপস, ব্যাস এই এই দিয়েও খেয়ে গেল। আর আমিও এই দিয়েই খেয়ে নিচ্ছি, আমি ডিম মানে অমলেট করিনি, আর আমি শুধু ডাল আর সবজি দিয়েই খেয়ে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, দেখি কতদূর কি দেখাতে পারি, দেখতে থাকো। গরম জল হয়ে গেছে, চলো গ্যাসটাকে বন্ধ করে দিই। গ্যাস বন্ধ করে দিলাম, দেখো এসেছিল টব, টববালাটা প্রায় দিনই আসছে দেখছি। তো তার ওর কাছ থেকে আমি দুটো এরকম টব নিলাম, কিন্তু প্রচুর দাম নিল জানো তো, টবগুলো নিল হচ্ছে 90 টাকা করে, মানে 100 টাকা বলছিল, 90 টাকা করে নিল, দুখানা আছে এতে। চলো নিচের ঘরের আমার কাজ শেষ, জানালাটা লাগিয়ে দিই, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। দেখো অরেঞ্জ ফুলটা একবার দেখিয়ে নি, দেখো দেখেছো কতটা বড় হয়েছে, দুটো ফুটেছিল, একটা ঠাকুরকে দিয়েছি আর একটা রেখেছি, আর এখানে দুটো পিঙ্ক ফুটেছে, দেখো চলো লাগিয়ে দিই। বন্ধুরা বাজছে 11:36 আর আমি ফাইনালি চানটান করে রেডি হয়ে এবার বেরোবো, বাবা আসুক আমি তালা ফালা দিয়ে দিই আর একটু এগোতে থাকি। তো চলো আমার সাথে। দেখো আমার সব দেখানো হয়ে গেছে আর ফাইনালি রিপোর্ট আমার হাতে, আর আমি এখন যাচ্ছি বাড়ি, তো চলো যাওয়া যাক। বন্ধুরা বাজছে 10:50, পাক্কা 10:50, আর আমি এখন খাবো। ওখান থেকে গেছিলাম মায়ের বাড়ি, মায়ের বাড়িতে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ওকে নিয়ে তো এলাম, কিন্তু কিছুতেই থাকলো না, আবার ও বাবা বাবা বললো পাঠিয়ে দে আমার সাথে, আবার গেল বাবার সাথে বাবার বাড়িতে, তো চলে গেল। এখন মানে খেয়ে নেবে একটু দেখলে, সে তখন খেয়ে পরে বেরিয়েছি, তারপর আর খাওয়া টাওয়া হয়নি, কিছু মা বললো খেয়ে নিতে কিন্তু আমি খাইনি, কারণ আমার আমার এখানে ভাতগুলো ছিল, আমার ভাতগুলো কী হবে। তো যাই হোক আমি খেয়ে নিই, আর দেখো বাড়ি থেকে দুটো গালিচা নিয়ে এলাম, মা মায়ের এখন দরকার নেই, তো মা বললো তুই নিয়ে যা আপাতত কাজ চালানোর জন্য, তো দাঁড়াও দেখাই।
এই দেখো, এই একটা গালিচা নিয়ে এসেছি, আর ওপরে একটা আছে, ওইটা আমি দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও। তো এই দুটো গালিচা, তো দেখলে এই দুটো গালিচা নিয়ে এলাম। আর এই যে আমার রান্নাঘরের এই পোর্শনটা দেখছো, এই যে এই পোর্শনটা, এই পোর্শনটার জন্য আমি অ্যামাজনে বেশ কয়েকদিন ধরে দেখছি, কিন্তু অর্ডার দিতেই পারছি না, কারণ অর্ডার নিচ্ছে না। দুটো খুব ভালো ম্যাট টাইপের চয়েস হয়েছিল, বাট কিছুতেই অর্ডার নিচ্ছে না কেন, মানে বুঝতে পারছি না। তো দেখি একটা খুব ভালো ভাবছি ম্যাট এটার জন্য নেব, আর শীতকালে এমনিতেই খুব দরকার, কারণ ঠান্ডা লেগে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর নিয়ে এলাম কিছু ওষুধ দাঁতের জন্য, কারণ সন্ধ্যের থেকে আবার মানে এত 5 দিনের অ্যান্টিবায়োটিক চললো, তাতেও মানে ব্যথাটা কমেছিল কিছু কিছু দিনের, মানে 2-3 দিনের জন্য ব্যথা কমেছিল, তারপর আবার সেই যেই কার সেই আবার সন্ধে হচ্ছে আর ব্যথা হচ্ছে। তো তার জন্য ওষুধও আনা হলো। আর দেখি 12-13 তারিখ, 12 না 13-14 তারিখ করে হয়তো দাঁত তুলতেই হবে। চলো দেখা যাক, খেয়ে নিই তারপর আমরা কথা বলছি, দেখতে থাকো। আর দেখো মা এখানে পাঠিয়ে দিল আমার প্রচণ্ড প্রচণ্ড ফেভারিট জিনিস শীতকালের, মানে এটা ছাড়া আমি শীতকালে ভাত খেতে আমার প্রচণ্ড কষ্ট হয় সত্যি কথা বলতে কি। তো মা যাওয়া মাত্রই আমাকে এটা প্যাক করে দিল, দাঁড়াও দেখায়। সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে ধনে পাতার চাটনি, মানে এটা যদি থাকে আমার ভাত খেতে আর কোনো সমস্যাই থাকে না, মানে চরম। আর আমার আমার মাও তৈরি করে এটা ব্যাপক। তো চলো ভাতটা জুত করে খেয়ে নিই। টমেটো, গার্লিক, গার্লিক, এটা চিলি, হুম, জিঞ্জার, হুম, পটেটো, হুম, কলিফ্লাওয়ার, ক্যাবেজ, ক্যারেট, জিঞ্জার, অনিয়ন, কুচু, কচু, হ্যাঁ করছো, ভেরি গুড। আর কিছু বাকি রইলো? ভেরি গুড, ক্যারেট বাকি ছিল, ও বাবা, তাই তো গো, ঠিক ঠিক ঠিক। আচ্ছা তো বন্ধুরা বাজছে এখন 7টা, আর আমি দেখো রেডি করে নিলাম, হাজবেন্ড আনলো পনির, পনির মটর পনির টাইপের একটু করবো আলু দিয়েই। তা আমি সমস্ত জোগাড় করে নিলাম, এখন আমি রান্নাটা করে নেবো। আচ্ছা প্রথম দিকে 3 1 3 আচ্ছা 3 আচ্ছা একসাথে 3 1 3 3 2 6 3 3 3 4 12 3 5 16 3 6 18 3 7 21 3 8 24 3 9 27 3 10 3 10 30 সেটা হচ্ছে হাজবেন্ড চশমাটা ঠিক খুলে রেখেছিল নিচে, আর ছেলেটা খেলতে খেলতে পড়ে গেছে চেয়ার নিয়ে, আর কাঁচটা গেল ভেঙে পুরো দু টুকরো যাকে বলে। তো তার জন্য ও গেল কাঁচটা ছাড়িয়ে আনতে, আর আমি দেখো নিয়ে নিলাম গরম 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 একবাটি সবজিটা। তো চলো এগুলো পরিষ্কার করে নিয়ে যাও, দেখতে পাচ্ছো দাদা, দেখো এগুলো সব ফেলে দিয়ে আসবি না, এখন গিয়ে বসাবো ছেলেকে পড়তে। তো ছেলেকে পড়তে পড়াতে আমি একটু খেয়ে নেবো, চলো দেখতে থাকো। দেখো জাস্ট একটু পেঁয়াজ কুচি আর একটু শ্যাও ভাজা ছড়িয়ে দিলাম, আর অল্প সামান্য একটু কাঁচা তেল। তো বিশ্বাস করবে না পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে গেল। যদি আমার কাছে একটু গোলমরিচ গুঁড়ো থাকতো আর
একটু যদি বিট নুন থাকতো সেটাও ছড়িয়ে দিতাম, চরম খেতে লাগতো আরো বেশি। তা চলো ওপরে যাওয়া যাক।